নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে জমে উঠেছে চৈত্র ও ঈদের বাজার, যানজটে জেরবার মানুষ। সহস্রাধিক পুণ্যার্থী বারুণীর মহাস্নানে, সিদ্ধেশ্বর কপিলাশ্রমে দিনভর পুজো। বিকল ট্রান্সফরমার পাল্টে আলো জ্বলল, বিধায়কের প্রশংসা চিরকান্দিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অন্যান্য বছরের মতো এবারও শিলচরে জমে উঠেছে চৈত্র সেল। শিলচরের রিডাকশন সেলে কেনাকাটা করার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ভিড় করেছেন। শিলচর শহরের ফাটক বাজার, গোপালগঞ্জ মার্কেট সহ শিলচরের বিভিন্ন শপিং মলে ক্রেতারা আনন্দের সঙ্গে ঈদের বাজারে কেনাকাটা করতে দেখা যায়। হাতে মাত্র আর কদিন, তারপরেই বাংলা নববর্ষ ও ঈদ, তাই হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী লোকেরাই ব্যস্ত কেনাকাটায়। শিলচরে হাট বাজার ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতলা পর্যন্ত ফুটপাতে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান সাজিয়ে বসেছেন। রমজান মাস ও চৈত্র সেল একসাথে হয়ে যাওয়ায় বাজার মোটামুটি ভালো, কিন্তু ট্রাফিক সমস্যা নাজহাল শিলচর শহরবাসী। আগলে সাল বহুত বড়িয়া বাজার থা, ইস সাল বহুত কম হ্যাঁ। আচ্ছা, আপল কাহা সে হ্যাঁ? কলকাতা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। বেডশিট, মচ্ছরদানি হ্যাঁ, তাকিয়া কা কবর হ্যাঁ, আর ইয়া হ্যাঁ, আর পর্দা হ্যাঁ, ওই সব আর কিছু নেই। সেল নাই, একদম মন্দা বাজার। ওই ঈদের বাজারটা ভরায় মোটামুটি চলে আনেন তো, ঈদ গেলে যা তো বন্ধ হয়ে গেছে। গেছি হ্যাঁ, শর্ট বন্ধ। আচ্ছা, স্যান্ডেল আছে, প্যান্ট আছে, শার্ট আছে, হাফ প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, গেঞ্জি আছে। উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক পুণ্যার্থী শনিবার সিদ্ধেশ্বর কপিলাশ্রমে বারুণী মহাস্নান করলেন। প্রতি বছর চৈত্র মাসে উপত্যকার প্রাচীনতম সিদ্ধেশ্বর ঘাটে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। পুণ্য লাভের আশায় দূর দূরান্ত থেকে মহাবারুণী স্নানে আসেন পুণ্যার্থীরা। এদিন পণ্ডিতদের কাছে গিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঘাটে স্নান করেছেন হাজার হাজার ভক্ত। শুধু পুণ্য লাভ নয়, এই মহাস্নানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার চিরশান্তি কামনাও করেন ভক্তরা। মহাবারুণী স্নান উৎসবকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও বারুণী মেলার আয়োজন করা হয়েছে সিদ্ধেশ্বর কপিলাশ্রম এলাকায়। মেলাকে ঘিরে এদিন গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বারুণী স্নানকে কেন্দ্র করে সিদ্ধেশ্বর কপিলাশ্রমে পুরো দিন বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। পর্বণের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দিন পালিত হয়, বিশেষ করে বাঙালিদের মধ্যে এই দিন বিশেষ করে পালিত হয়।
তাই আজকে বর্তমান সমিতি যেভাবে একটা সুস্থ এবং সুন্দর পরিবেশের মাধ্যমে সিস্টেমেটিকভাবে আমরা যে পরিবেশ গড়ে তুললেন সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। আর বিধায়ক হিসাবে আমরা বিশ্বাস করি যে এই বারুণী মেলা কবে থেকে শুরু হয়েছিল সেটার হয়তো বা তথ্য আমাদের কাছে নেই, কিন্তু অনেক আগে থেকে এই বারুণী মেলা শুরু হয়েছিল এবং বর্তমানে যদি দেখা যায় যদি বারুণী মেলা যেভাবে আধ্যাত্মিক একটা সাইড যেটা রয়েছে তা রিলিজিয়াস ধর্মীয়ভাবে আমরা এই দিন উদযাপন করি, ধর্মীয়ভাবে আমরা এই দিন আমরা তর্পণ করি, ধর্মীয়ভাবে এই দিন পালন করি। ধর্মীয়ভাবে সময়ের নদী আমাদের সভ্যতা সংস্কৃতির একটা প্রতীক, সময়ের মেলা হচ্ছে কি মিলনের মিলনের একটা স্থান, তাই মিলন এবং আধ্যাত্মিকতা সব মিলে যে এখানে পরিচয় সৃষ্টি হলো সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। বিধায়ক হিসাবে আমি এখনও বলছি পরিচালনা কমিটি আমাকে বলেছে যে সামনের দিন এই জায়গাটাকে যাতে পর্যটন এই দিন যাতে আমরা উদযাপন করতে পারি বারুণী মেলা বারুণী রিসোর্ট বা এইভাবে আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই জায়গাটাকে যাতে পর্যটন কেন্দ্র হিসেবে স্থাপন করা যায়। ইতিমধ্যে আমাদের পরিচালনা কমিটি আমাদের বলেছে ঈদের আগে বিধায়কের তৎপরতায় বিকল ট্রান্সফরমার পাল্টে আলো জ্বলে উঠল চিরকান্দি অষ্টম খণ্ডে। শুক্রবার রাত 10:30 নাগাদ পক্ষকাল অন্ধকারে থাকার পর নতুন 250 কেভি ট্রান্সফরমারের আলোয় আলোকিত হয়ে ওঠেন এলাকার প্রায় 850 পরিবারের লোকজন। তারা জড়ো হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাজের ভূয়সী প্রশংসা করেন। বিজেপি মাইনরিটির মোর্চার সভাপতি মনজিল আলী বরভুইয়া ও আতাউর রহমান আসন্ন নির্বাচনে এলাকার সমস্যা নিরসনে দলই জয়যুক্ত করার আহ্বান জানান। উল্লেখ্য, আগে 100 কেভি ট্রান্সফরমার পর্যাপ্ত না থাকায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকত। এদিনের সংক্ষিপ্ত সভায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তার উদ্দিন লস্কর, কালামুদ্দিন হাজারি, শবির হাজারি প্রমুখ। সংলগ্ন এলাকার এই ট্রান্সফরমার গত দুদিন তিন দিন আগে জোর তুফানে বিফল হয়ে গিয়েছিল। আমার সাথে গত দুদিন আগে কন্ট্যাক্ট হয়েছিল, এলাকার বিশিষ্টজনরা এসেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে আমাদের শিলচর ব্লক মন্ডল ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমার শ্রদ্ধা ভাই মঞ্জুর আলী বরভাইয়া সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম। উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা এলাকা থেকে একটা ডিমান্ড লেটার বানিয়ে বিধায়ক মহাশয়ের অফিসে আপনারা পাঠিয়ে দেন, আমি বিধায়ক মহাশয়ের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেব। আমরা ধন্যবাদ জানাবো আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং সঙ্গে যিনি আমাদেরকে অশেষ সহযোগিতা করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাদের সবার শ্রদ্ধার মঞ্জিল আলী বরভাইয়া সাহেবকে, উনি সর্বদা আমাদের রামনগর অঞ্চলের দুঃখে সুখে আমাদের পাশে থাকেন এবং উনাদের বৌদ্ধ দৌলতে আজকে ট্রান্সফরমার ইতিমধ্যে বসে গিয়েছে চিরকান্তি, আলোর মুখ দেখছে আজকে বৈদ্যুতিক। আমরা বিধায়ক মহাশয় এবং মঞ্জিল আলী বরভাইয়া সাহেবকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। চিরকান্তির একটা ট্রান্সফরমার বিফল হয়ে গিয়েছিল, আমার আতাউর ভাই আমাকে ফোন করেছিলেন যে আমাদের এখানে চিরকান্তির ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। আমি তৎসঙ্গে আমি আতাউর ভাইকে বলেছি যে আমাদের বিধায়কের এখানে একটা নোট পাঠিয়ে দিন, তৎকালীন 3-4 ঘন্টার মধ্যে আমার বিধায়ক এই ট্রান্সফরমারটা দিয়ে দিয়েছেন, এটাই আমার। দলীয় প্রবীণ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠা দিবস পালন করল বিজেপির সোনাই মণ্ডল কমিটি। শনিবার সোনাই মতিনগর রোডের দলীয় কার্যালয়ে এনে আয়োজিত সভায় উত্তরীয় দিয়ে বরণ করে উপহার সামগ্রী তুলে দিয়ে প্রবীণ কর্মীদের সম্মান জানানো হয়। মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেনের পুরোহিতের সভায় দলীয় কর্মকর্তারা বিজেপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরে দলের উত্থান প্রসঙ্গে আলোচনা করেন। মণ্ডল সভাপতি ভজন সেন দলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রবীণ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলু রানী দাস, দলের মণ্ডলের 2 সহসভাপতি অশোক কুমার গোয়ালা ও রামকৃষ্ণ নাথ, সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার বিভু রায় প্রমুখ। ভারতীয় জনতা পার্টির যে দল, আমরা সামনে যারা আপনারা উপস্থিত হয়েছেন একদিন আপনারা ছিলেন, সবাইকে আমার নমস্কার। আপনারা যখন ভারতীয় জনতা পার্টি করেছেন তখন ভারতবর্ষে 1980 ইংরেজি যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল তখন এই সংগঠন পুরা দেশে
ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে এত ইয়ে ছিল না ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন 1980 ইংরেজিতে প্রতিষ্ঠা হয়েছে, 1984 ইংরেজিতে যখন প্রথম পার্লামেন্ট ইলেকশন হয়েছে আমাদের 1984 ইংরেজিতে দুটি আমরা পার্লামেন্টে আমাদের সদস্য ভারতীয় জনতা পার্টি আমাদের দল থেকে নির্বাচিত হয়েছিলেন। 1989 ইংরেজিতে যখন ইলেকশন হয়েছে পার্লামেন্ট ইলেকশন আমাদের 85 জন সদস্য আমাদের পার্লামেন্টে আমরা ভারতীয় জনতা পার্টির দল থেকে দিয়েছি। 1991 ইংরেজিতে যখন পার্লামেন্ট ইলেকশন হয়েছে আমরা 120 জন সদস্য দিয়েছি ভারতীয়। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর করার প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানালেন কংগ্রেস নেতা ডক্টর এম শান্তিকুমার সিংহ। তিনি এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, ঐতিহ্যবাহী স্কুলের বদলিকরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। স্কুল যেখানে আছে নতুন ভবন এখানে নির্মাণ করতে হবে। কোনো আলোচনা না করে এভাবে স্কুল স্থানান্তরিত করার তীব্র নিন্দা ও ধিক্কার জানান শান্তিকুমার সিংহ। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে স্থানান্তরিত করার জন্য যে চক্রান্ত চালানো হইতেছে সেটা অতি দুঃখজনক এবং অতি নিন্দনীয়। আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। 1986 সালে আমি এই স্কুল থেকে ম্যাট্রিক দিয়েছি। আমাদের সোনাই অঞ্চলের গৌরব, এই আমাদের সোনাই অঞ্চলের আবেগ এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে কোনো মতে স্থানান্তরিত করতে আমরা দেব না। সেটার জন্য গণজাগরণের দরকার রয়েছে। আমাদের সোনাই অঞ্চলের প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে সবাই আসুন, সবাই সম্মিলিতভাবে আমরা মিলে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করি এবং সেই সরকারের জনবিরোধী নীতি, শিক্ষা বিরোধী নীতি, যেভাবে ওরা ইচ্ছা মতো আমাদেরকে পঙ্গু করার জন্য চেষ্টা চালাচ্ছে সেইটার প্রতি আমরা রুখে দাঁড়িয়ে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে তার নিজ স্থানে থাকতে দিন এবং সেই স্থান থেকে যাতে স্থানান্তরিত করতে না পারে সেইটার জন্য আমরা গণদাবি করে গণতান্ত্রিক উপায়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাদের সরকারের প্রতি আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত যে তোমরা ইচ্ছা মতো আমাদের জনগণের চাহিদা, জনগণের যে দাবি, জনগণের যে অধিকার সেইটাকে তোমরা পঙ্গু করতে চাইতেছো সেইটা আমরা সোনাইবাসী কোনো দিন মেনে নিতে পারবো না এবং আমি নিজে দরকার হলে সেইখানে নিজের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আন্দোলন করে যাব। সোনাইবাসীর সঙ্গে আমি আছি এবং এই স্কুলকে যাতে স্থানান্তরিত না হয় সেইটার জন্য আমি যে কোনো আন্দোলনের সঙ্গে আমি জড়িত থাকব। ভারত বিকাশ পরিষদ ও ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে করিমগঞ্জের সোনবিলের মাছ চাষীদের উৎপাদন করা শীদল প্যাকেট করে সারা দেশে বাজারজাত করার জন্য আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। এ উপলক্ষে নক্ষত্র হোটেলে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণধরের পৌরোহিত্যে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন IASST-র ডিরেক্টর প্রফেসর আশিস কুমার মুখার্জি, IASST-র লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর মুজিবুর রহমান, আগরতলা ফিশারি কলেজের প্রফেসর রণেন্দ্র কুমার মজুমদার, IASST-র লাইফ সায়েন্স বিভাগের প্রজেক্ট সায়েন্টিস্ট ডক্টর মলয় জয়রাজ ভট্টাচার্য, ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্ব এলাকার কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর জগদেন্দু দেব প্রমুখ। উল্লেখ, বরাক উপত্যকায় এই প্রথম জাতীয় স্তরের কোনো পণ্য লঞ্চিং করা হয়। আজকাল মানুষ অনেক এ হয়ে গেছে, খাদ্য সম্পর্কে সচেতন হয়েছে, হেলথ সম্পর্কেও সচেতন হয়েছে, যে আমরা জানি এই আটা রুটি খেলে কোথাও গ্লুটিন থাকে, কোথাও অমুক থাকে। সয়াবিন প্রোটিন অত্যন্ত ভালো প্রোটিন, সয়াবিনের থেকেও দুধ তৈরি হয়। অনেকের এইরকম সাধারণ দুধ যেটা গরুর দুধ হয় তারা ডাইজেস্ট করতে পারেন না, তাদের মধ্যে একটা এনজাইম অ্যাবসেন্স থাকে, তাকে ল্যাকটেজ বলা হয়। তাহলে সয়াবিনের দুধ, সয়াবিনের দই তাদের পক্ষে ভালো, সয়াবিনের তৈরি পদার্থ তাকে বলা হয় টোফু, ঠিক আছে, সেই এইরকম টাইপের জিনিস। কিন্তু আমরা যখন দেখলাম যে সয়াবিন এখানে উৎপন্ন, মানে এখানে কাল্টিভেট করা হয় না, যদি এখানে কাল্টিভেট করা হয় না, সয়াবিন কোথা থেকে আসে? না ছত্তিশগড় বা অন্যান্য রাজ্য থেকে আসে, যেখানে কিনা আমরা হিসাব করে দেখি 6 কোটি টাকার বেশি দিয়ে প্রতি মাসে সয়াবিনের আমদানি করা হয়। কিন্তু আপনারা যদি কাঁচা মাল তার দামটা যদি বেশি থাকে, তাহলে যে প্রসেস ফুড প্রোডাক্ট আসবে তার দাম, এখন কম্পিটিশনের মার্কেট, ঠিক আছে, তার দাম তো আপনারা কমাতে পারবেন না। তখন আমরা কি শুরু করলাম, এইরকমভাবে সয়াবিন কাল্টিভেশন করা যায় কিনা উদয়পুরি বা অন্যরকম যেখানে আপনার আরো কিছু কমিউনিটি আছে, ট্রাইবাল কমিউনিটি আছে বা অন্য কমিউনিটি আছে,
তাদেরকে আমরা ট্রেনিং দিলাম এবং সেখানেও আমাদের আরো সহযোগী লোক এলেন, কারণ একলা সবাই করতে পারেন না। আমাদের একটা কথা মনে রাখা দরকার, যখন আমরা বিকাশের কথা বলবো, যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলবো, তখন যেন আমরা একটা জিনিস মনে রাখি, একা কেউ কাজ করতে পারে না, কাজ করতে হবে সবাইকে মিলে একসঙ্গে। আমার মধ্যে কিছু জিনিস আছে আমরা পারি, আপনাদের মধ্যে কিছু জিনিস আছে আপনারা পারেন, ভারত বিকাশ আরোদের মধ্যে আরো কিছু কোয়ালিটি আছে, সমস্ত কোয়ালিটিগুলোকে নিয়ে একসঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো আমাদের সয়াবিন কালটিভেশন শুরু হয়েছে, ওনারা দেখেছেন এতে প্রচুর প্রফিট হচ্ছে এবং প্রচুর পেপার। কেশব স্মারক সংস্কৃতি সুরভি শিলচরের ব্যবস্থাপনায় আজ হাইলাকান্দির সরসপুরে সোলার সিস্টেম চার্জার লাইট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় ভাইস প্রেসিডেন্ট শ্যামসুন্দর রবিদাস, স্বয়ংসেবক তথা অধ্যাপক যোগেশ্বর দেব মহাশয় এবং সুরভির পক্ষে উপস্থিত ছিলেন নবগোপাল চন্দ। লাইট বিতরণের প্রাককালে সুরভির পক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক যোগেশ্বর দেব মহাশয় তথা শ্যামসুন্দর রবিদাস মহাশয়। সুরভির জয়েন্ট সেক্রেটারি শ্রী সৌমিত্র দত্ত রায় মহাশয়ের উদ্যোগে হাইলাকান্দির এক প্রত্যন্ত গ্রামে আজকের অনুষ্ঠান করা হয়। ভবিষ্যতে এ গ্রামে চিকিৎসার ব্যবস্থা করবেন বলে এক বিশেষ বার্তায় জানিয়েছেন শ্রী দত্ত রায় মহাশয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে জমে উঠেছে চৈত্র ও ঈদের বাজার, যানজটে জেরবার মানুষ। সহস্রাধিক পুণ্যার্থী বারুণীর মহাস্নানে, সিদ্ধেশ্বর কপিলাশ্রমে দিনভর পুজো। বিকল ট্রান্সফরমার পাল্টে আলো জ্বলল, বিধায়কের প্রশংসা চিরকান্দিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।